আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআন মহান আল্লাহ থেকে প্রাপ্ত আমাদের কাছে সবথেকে বড় নিয়ামত স্বরূপ। কী নেই এই কোরআনে? ব্যবসা, শিক্ষা, সমাজ, পরিবার, জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে এই কোরআনে। মহান আল্লাহ পাক তার সৃষ্টিকর্তা হওয়ার বহু নিদর্শন দিয়ে রেখেছেন এই পবিত্র আল কোরআনে। এই পবিত্র কোরআনে আছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু গাণিতিক ক্যালকুলেশন। সমগ্র কোরআনের শব্দগুলি যদি আপনি সাজান তাহলে ভাষা হারিয়ে ফেলার মতো এমন কিছু খুঁজে পাবেন যা দেখে আপনি চমকে উঠবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে এই পবিত্র আল কোরআন মহান আল্লাহর নাজিল করা একটি মহান গ্রন্থ। তাই আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু যা আপনার ইমানকে মজবুত করবে ইনশাআল্লাহ। এবং নাস্তিক কাফের মুশরিক যেই হোক না কেন, এই পবিত্র কোরআন যে আল্লাহর বাণী সেটা বিশ্বাস করতে বাধ্য হবে। অনুরোধ করব ভিডিওটি পুরো দেখুন, কতটা সুন্দরভাবে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে গাণিতিক রূপে আমাদের কাছে প্রেরণ করেছেন। তাহলে চলুন শুরু করা যাক। কোরআন মহান আল্লাহর বাণী। তিনি পবিত্র কোরআনের শাস্তির শব্দটি উল্লেখ করেছেন মোট 117 বার। যদি আপনি সমস্ত কোরআন পড়ে থাকেন তবে আপনি দেখতে পাবেন শাস্তির শব্দটি 117 বার আছে পবিত্র কোরআনে। অপরদিকে আপনি দেখতে পাবেন ক্ষমা শব্দটি আছে মোট 234 বার। 117-কে 2 দিয়ে গুণ করলে হয় 234। তার মানে আমাদের রব আমাদের শাস্তির থেকে দ্বিগুণ ক্ষমা করে থাকেন। এর দ্বারা তিনি যে রহমানুর রহিম অর্থাৎ পরম করুণাময় ও অসীম দয়ালু হওয়ার প্রমাণ রাখেন। এরপর পবিত্র কোরআনে আল্লাহ বললেন বা তিনি বললেন, তিনি বা সে কথাটি আছে 332 বার। অপরদিকে তারা বলল কথাটিও আছে 332 বার। দেখুন, যতবার মহান আল্লাহ তাআলা কথা বলেছেন ততবার তিনার কথার উত্তর এসেছে। সেখানে যদি তারা বলল কথাটি 332 বারের কম হতো তাহলে মহান আল্লাহর উত্তর না আসলে তিনাকে অসম্মান করা হতো। অপরদিকে তারা বলল কথাটি যদি 332 বারে বেশি হতো তবে মহান আল্লাহ তাআলার চেয়ে বেশি বলে তিনাকে অসম্মান করা হতো। কত সুন্দর মিল রেখেছেন আল্লাহ তাআলা তিনার বাণীতে। এরকম মিল রেখে আল্লাহ তাআলা পৃথিবী বা এই দুনিয়া শব্দটি 115 বার ব্যবহার করেছেন। অপরদিকে মৃত্যুর পরের জীবন বা আখেরা শব্দটিও আছে পবিত্র কোরআনে 115 বার। শয়তান শব্দটির উল্লেখ আছে পবিত্র কোরআনে 88 বার। ঠিক একইভাবে ফেরেশতা শব্দটির উল্লেখ আছে পবিত্র কোরআনে 88 বার। যেমনভাবে আল্লাহ বেহেশত বা জান্নাত শব্দটি পবিত্র কোরআনে 77 বার ব্যবহার করেছেন, ঠিক তেমনিভাবে মহান আল্লাহ পবিত্র কোরআনে দোজক বা জাহান্নাম শব্দটি ব্যবহার করেছেন 77 বার। পবিত্র কোরআনে জাকাত শব্দটি আছে 32 বার। অপরদিকে জাকাত দেওয়ার ফলে যে মঙ্গল হয় এই মঙ্গল বা বারাকা শব্দটিও আছে 32 বার। কেন আল্লাহ তাআলা এই দুটি শব্দ সমান সমান রেখেছেন আমার মনে হয় আর আপনাকে ভেঙে বোঝাতে হবে না। দেখুন, গ্রীষ্ম বা গরম শব্দটি পবিত্র কোরআনে এসেছে 5 বার। ঠিক একইভাবে শীত বা ঠান্ডা শব্দটি এসেছে পবিত্র কোরআনে 5 বার। সচ্ছলতা শব্দটি পবিত্র কোরআনে এসেছে 26 বার। অপরদিকে দারিদ্রতা শব্দটির উল্লেখ আছে 13 বার, যা সচ্ছলতার ঠিক অর্ধেক। এরপর আমি যা বলবো তাতে আপনি অবাক ও আশ্চর্য হয়ে উঠবেন। নারী বা মহিলা শব্দটি আছে পবিত্র কোরআনে 23 বার। একইভাবে সমগ্র কোরআনে পুরুষ শব্দটি এসেছে 23 বার। এখানে দুজনকে 23 এবং 23 দিয়ে সমান করায় বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে পুরুষ এবং নারী দুজনের সমান গুরুত্ব। শুধু এখানে শেষ নয়, আপনি কি অনুমান করতে পারছেন এই সংখ্যা দ্বারা আপনার রব আপনাকে কি বোঝাতে চাইছেন? একটু মনে করে দেখুন, মানবদেহে সমস্ত ক্রোমোজোমের সংখ্যা 46টি, যা 23 এবং 23 যোগ করলে হয়। আমাদের বর্তমান বিজ্ঞান জানায় মানব শিশু 46টি আলাদা আলাদা ক্রোমোজোম নিয়ে জন্মায়, যা 23টি আসে পিতার থেকে আর বাকি 23টি আসে মাতার থেকে। কি অবাক হচ্ছেন! অবাক হওয়ার আরও অনেক কিছু বাকি আছে। পবিত্র কোরআনে স্থলের উল্লেখ আছে 13 বার। অপরদিকে সাগর বা সমুদ্রের উল্লেখ আছে 32 বার। প্রথমে দেখলে মনে হবে এর মধ্যে আবার কি আছে, তবে আপনি যদি এই দুটি সংখ্যা যোগ করেন তবে যোগফল হয় 45। এবং এই যোগফলের শতকরা হিসাব করলে 13 শতকরা হবে 28.88 ভাগ এবং 32 শতকরা হবে 71.11 ভাগ। কিছু কি অনুমান করতে পারছেন এই শতকরা হিসাবে আল্লাহ কী বোঝাতে চাইছেন? তাহলে আমি বলছি শুনুন, পৃথিবীতে সমস্ত স্থলভাগের পরিমাণ মোট পৃথিবীর 28.88 ভাগ এবং পানির পরিমাণ মোট পৃথিবীর 71.11 ভাগ, যা কিছুদিন আগে বিজ্ঞান আমাদের জানিয়েছে। কোনো মানুষের পক্ষে কি সম্ভব এত ছন্দ মিলিয়ে গাণিতিক আকারে একটি গ্রন্থ লেখা? যে মানুষটি লিখতে পড়তে পারতেন না সেই মানুষ কিভাবে এমন একটি গ্রন্থ তৈরি করতে পারে, যার ভুল ধরতে এসে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন অসংখ্য পণ্ডিত, বৈজ্ঞানিক ও দার্শনিক? তাহলে আর আমাকে বলতে হবে না যে এই পবিত্র আল কোরআন কার বাণী। কমেন্টে সে আল্লাহর নাম লিখে অবিশ্বাসকারীদের জানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই।
এরকম আরো অসংখ্য বিষয় আছে যা আপনাকে মানতে বাধ্য করবে যে এই পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। যদি আপনাদের উপকৃত করতে পারি কমেন্ট করে জানাবেন, তবে আমরা এর উপর আরো ভিডিও বানাবো। মহান রব্বুল আলামিন আমাদের ঈমানকে শক্ত করার তৌফিক দান করুন। আমিন।